একলাই এক জায়গায় একটা বাড়ি, আর এই বাড়িতে লোকজন বসবাস করে, এই যে তাদের যে বাসযোগ্য, তাদের যে বসবাস, এই জিনিসটা কিন্তু আসলে ভাবিয়ে তোলে। আমরা এই সব জিনিসগুলো দেখলে তখন আমাদের একটু খারাপ লাগে যে আসলে তারা কত কষ্টে এই চরে বসবাস করে। চরের মানুষের জীবন যাপন সত্যি খুবই অদ্ভুত। তাদের সহজ সরল জীবন, তাদের সহজ সরল দিন যাপন সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই চাচার মুখের হাসিটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। সে আমাদের সাদরে গ্রহণ করেছে, এই চোরটাকে তার নৌকা করে আমাদেরকে ঘুরাবে। সত্যি কি অদ্ভুত, ভাঙা গড়ার এই জীবনে মানুষ কত রকমভাবে জীবনযাপন করতেছে। এ চরগুলোকে টাবল না করলে কখনো আপনারা ধারণাই করতে পারবেন না মানুষের হৃদয়ে এত দুঃখ, এত কষ্ট থাকার পরেও কিভাবে তারা হাসি খুশিভাবে জীবনযাপন পার করছে। বন্ধুরা, প্রকৃতিকে ভালোবাসি তাই মুগ্ধ হয়ে চেয়ে থাকি এই প্রকৃতির মাঝে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ নদী এবং নদীর পাড়ের মানুষের জীবন। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা এই নদী অঞ্চলগুলোকে ডাবল করুন, নদীর পাড়ের আশেপাশের বসতিগুলো আপনারা ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন সংগ্রামী জীবন কাকে বলে। দেখতে পাচ্ছেন যে বালুচর আঙ্কেল, এই এই বালুচরের নাম কি? শিলমপুর। আপনি এখানে মাছ ধরেন? কি টাইমে যায় মাছ ধরেন? ওই আর গোয়াল, লওলা, কাতল সব ধরনের মাছই ধরেন? নাইন ডেল, পাঙ্গা। কয়টার দিকে যান? আমরা এখন সেটুকের নাম শিলমপুর। শিলমপুর, শিলমপুর চর। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে, এটা হচ্ছে শিলমপুর চর। এটা সত্যি কথা বলতে গিয়ে অসাধারণ এবং মনোমুগ্ধকর একটা পরিবেশে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদের জন্য আমরা ছাতা ইউজ করতেছি। রোদটা না থাকলে আরও সুন্দর লাগতো এই চর। সো আপনাদেরকে চরের কিছু আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। এখন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শিলমপুর চর। এটার আশেপাশে দেখুন বন্ধুরা কি পরিমাণ সৌন্দর্যময় দৃশ্য। এটা হচ্ছে পুরোটাই একটা বালুর চর, আর পাশে রয়েছে পদ্মা নদী। সত্যি কথা বলতে কি চরের জীবনগুলো কতটা যে সাধারণ আর কতটা মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকরের পিছনে আরও একটি করুণ কাহিনী রয়েছে। যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে হয়তোবা একটা সময় মানুষের বসতি ছিল, এখানে মানুষ বসবাস করতো। তো সময়ের পরিপ্রেক্ষিতে নদীতে বিলীন হয়ে গিয়েছে তাদের বাড়িঘর। কথা বলতে কি চরের জীবনগুলো খুবই কষ্টকর এবং সংগ্রামী, আর এই সংগ্রামী জীবনের মানুষগুলো ঠিক এভাবে। আমি যেখানে উত্তপ্ত বালুতে, আমি দেখুন বন্ধুরা, আমি যদি দেখাই আপনাদের, আমি জুতা পরে রয়েছি, তাও আমার পাও মনে হচ্ছে উপরে যাচ্ছে, কিন্তু আঙ্কেল কিন্তু খালি পায়ে রয়েছে এবং ওনার ওরকম কিছুই হচ্ছে না। এটা হচ্ছে অভ্যাস, আর এই সংগ্রামী জীবনে একটা প্রতিফলন হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে যদি আরও কিছু দেখাই, দেখতে পাচ্ছেন যে পিছনের দৃশ্যটা কতটা মনোমুগ্ধ করে এবং কতটা সুন্দর।
দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে কিভাবে এরকম ঘোড়ার গাড়িগুলো মাল নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। এই মালগুলো ঘাটে যাবে প্রতিদিন মোটামুটি টিপ মারেন তো না? এই মালগুলো কোথা থেকে আসলো? এটা কি নিয়ে যাচ্ছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে ঘোড়ার গাড়িগুলো কিভাবে মাল নিয়ে যাচ্ছে। আসলে এখানকার প্রধান যাতায়াতের এবং মালবাহী জিনিসপত্র বহন করার প্রধান মাধ্যম হচ্ছে এই ঘোড়ার গাড়িগুলো। এই দৃশ্যগুলো শহর অঞ্চলে আমরা দেখতে পাই না, এগুলো আদিম যুগে এইভাবে মালগুলো বহন করতো, কিন্তু আমরা এই চরে এসে এই দৃশ্যগুলোকে সত্যি খুব দারুণ লাগছে দৃশ্যগুলোকে দেখতে। দেখুন ঘোড়ার বাসটা আমি কখনো ধরিনি, এই চড়ে এসে আমার সবটা পূরণ হয়ে গেল। অনেক কিউট বাচ্চাটি, তাদের তাদের যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো কিন্তু এই ভাই মেরেছেন। পাশাপাশি দেখুন নদীর অন্যান্য মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম পিওর। এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং নদীর অন্যান্য একদম নদীর যে তরতাজা মাছগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আসসালামু আলাইকুম। থেকে তারিখ কিনেন? হ্যাঁ না, হাটে থেকে যাই। না হাটে থেকে নিই, নদী থেকে নিই আর নিয়ে গেছি। তাই এগুলোর নাম কি? দুয়ারি। এটাতে কি মাছ ধরে? চিংড়ি মাছ, শুধু অনলি চিংড়ি? হ্যাঁ। এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? নদীতে। ওগুলো কি আপনি বানান নিজে না কিনে আনছেন? কিনে আনছি। ও কিনে আনছেন। তাহলে কাকিমা কেমন আছেন? ভালো। এই দোকান আপনি নাই কি দোকান? পদ্মা নদীর একদম পাশেই কাকির ঘণ্টি ঘরটি অবস্থিত। কত বছর ধরে এই ব্যবসা করতেছেন? 15 বছর। এই একই জায়গায়? না, তাহলে সরাইছি কত জায়গায়। কি পদ্মা নদীর ওদিকে ছিল নাকি? ও ভাঙতে ভাঙতে আর কি এদিকে চাপছি। এই 15 বছর ধরে কি আপনি নদীর পারে? মনে করেন খরা দোয়াই নাকি? তাই প্রতি বছর হরান নাকি? এবছর কিরকম ভাঙতেছে? এবছর হরান ঢাল্লা দুতে গাহে নাকো নাই হরান নাকো আর বছরে গড্ডা হিনে তুলছে। করেন আপনি এখানে সানাসুর বিস্কুট চা পান সিগারেট চলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ? না আল্লাহ চালাইলে চলে আলহামদুলিল্লাহ। আবার চালা নেই? না না অবশ্যই। যাচ্ছেন কই ভাই? মাঠে। যে নদীর একদম সন্নিকটে নদী প্রায় কাছাকাছি এরকম একটা পরিবেশে আপনার এরকম একটা প্লেসে আপনার বাসা, আপনাদের ভয় করে না? ভয় করে স্যার, ভয় করলে তো ঘুম পড়তে পারতেছি না। আচ্ছা আমি কোথায় আর? এখানে কত বছর ধরে রয়েছে? আজ ধরেন 20-30 বছর। 30 বছর না, 30 বছর ধরে এখানে। এটা ধরেন যে 5-6 ভাঙন হইল, হ্যাঁ, তারপরে 30 বছরের মধ্যে 5-6 ভাঙন। আপনি কি করেন এমনি? এমনি ধরেন যে খামাইয়ের কাম টাম একটু করি। আপনাদের এখানে কি পরিমাণ মানুষ ছিল একটা সময়? এখানে সব কি নদীতে ভেঙে গেছে? সব ভেঙে গেছে। আপনি এখানে থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো স্যার হয়। এখান থেকে যাচ্ছেন না কেন? যাচ্ছি না, কোথায় যাওয়ার মতো কোনো সিস্টেম নাই।
অন্য কোনো জায়গায় জায়গা না না আপনি এখানে আসার পরে যে সিনারি গুলো দেখছেন যে কত মানুষের কষ্ট এখানে কিরকম একটা পরিবেশে তারা বসবাস করছে তো এটা সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ আসলে আমি তো বিভিন্ন চরে যাই বিভিন্ন চরে মানুষজনের সাথে কথাবার্তা বলি তাদের সুখ দুঃখগুলো শেয়ার করার চেষ্টা করি আজকে আমি যে চরে এসেছি এই চরটা কিন্তু একটা দুর্গম চর আর এই চরের এই যে এখন আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক নদী পার ঘেঁষে একটা বাড়ি এই যে একলাই এক জায়গায় একটা বাড়ি আর এই বাড়িতে লোকজন বসবাস করে এই যে তাদের যে বাসযোগ্য তাদের যে বসবাস এই জিনিসটা কিন্তু আসলে ভাবে তোলে আমরা এই সব জিনিসগুলো দেখলে তখন আমাদের একটু খারাপ লাগে যে আসলে তারা কত কষ্টে এই চরে বসবাস করে বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো নতুন কোনো জায়গা নতুন কোনো চরে এবং নতুন কোনো জনপদে সো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি প্রত্যন্ত এবং গহীন চরের অসহায় এবং হতদরিদ্র মানুষের জীবন সংগ্রামের ছবিটা তুলে ধরার জন্য সো এর জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু